অন্তরে অন্তরে মোলা তোমার ঘর, সে ঘরে বৈশা তুমি খেলছো আপন পর। আমি ভাবলাম আরো অন্য ধরনের গান করবে, তুমি তো পুরো ছাকাস, আর তোমার ভেতরে ভীষণ সম্ভাবনা, মানে তোমার টোনাল কোয়ালিটি ডিফারেন্ট এবং সো ক্যাচি। হ্যালো এভরিওয়ান, নমস্কার, আমার নাম শুভকর্মাকার অভি, আমি হবিগঞ্জ জেলা চাকলাপুঞ্জি চা বাগান থেকে আসছি। তো আমি এবার যে গানটা করবো সেটি শ্রদ্ধেয় হৃদয় খান স্যারের চায়না মেয়ে তুমি। আরে তুমি তো তুলসী মালা দিয়ে এসছো, আমি ভাবলাম আরো অন্য ধরনের গান করবে, তুমি তো পুরো ছাকাস, আর তোমার ভেতরে ভীষণ সম্ভাবনা, মানে তোমার টোনাল কোয়ালিটিটা ডিফারেন্ট এবং সো ক্যাচি। থ্যাংক ইউ স্যার। তোমাকে যদি কেউ কাজও না দিতে চায়, ঠিক, তুমি কাজ বের করে নিতে পারবে। থ্যাংক ইউ স্যার, জাস্ট ফোকাস করো। থ্যাংক ইউ, খুব ব্রাইট ফিউচার। থ্যাংক ইউ। আমার কাছে ওর টোনটা একদমই ডিফারেন্ট মনে হয়েছে, কিন্তু গায়কী এবং উচ্চারণ, যেমন প্রতিটা ওয়ার্ডের ওই যে সেই ব্যাপারটা, হ্যাঁ, কথাগুলো কিন্তু শুদ্ধভাবে উচ্চারণ হচ্ছে না, আর হচ্ছে টেলগুলা ছাড়ার ভিতর যে সৌন্দর্য থাকে, হঠাৎ করে ওই যে এটা যে হৃদয় খান যে গিয়েছে, হৃদয় খান তো উনি কিন্তু অনেক ওর ছাড়াগুলো কিন্তু ডিফারেন্ট, ওনার গলায় একটা অন্যরকম সৌন্দর্য হয়েছে। হ্যাঁ, তো ওই ছাড়াগুলোর ভিতর যে সৌন্দর্যটা, ওইটা কিন্তু আপনি আপনার মতো করে গিয়েছেন, ওইটা একটু হালকা ফোক স্টাইলের কেমন জানি হয়েছে, শুনতে খারাপ লাগেনি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে উচ্চারণ এবং ওই টেলগুলা ছাড়াটা সঠিক হয়নি আমার কাছে মনে হয়েছে। আমি একটু তোমার কথাটা আমি একটু বলছি। হ্যাঁ, তাহলে মিকা সিং কি গায়? তো এখন ট্রেন্ড চলছে, যেটা তুমি ভালো লেগেছে তো? হ্যাঁ, না ভালো লাগে, টোনাল ক্যারেক্টারটা আমার খুবই ভালো লেগেছে। এক্স্যাক্টলি, আর আমার ভালো লাগলো, মানে ব্যাপারটা কি বলতো, ডিফারেন্ট কাইন্ড, ডিফারেন্ট কাইন্ড। না, আমি এই জন্য ওর খালি গলায় একটা অন্য গান শুনতে চাই, কারণ হচ্ছে এই গানটা এতই সুন্দর, এতই সুন্দর যে এই গানটা যে কেউ গাইলেই সবার ভালো লাগবে, ওই ভালো লাগা থেকে মনে হয় যেন খুব ভালো গেয়েছে, যার কারণে আমার ওর গলায় খালি গলায় একটু অন্য যে কোনো একটা গান আমি একটু অল্প একটু শুনতে চাই। অন্তরে অন্ত
ভিতরে মোলা তোমার ঘর, সে ঘরে বৈশা তুমি খেলছো আপন পর। অন্তরে অন্তরে মোলা তোমার ঘর, সে ঘরে বৈশা তুমি খেলছো আপন পর। মোলা মন দিলা প্রাণ দিলা দিলা মনে ঝোড়, মোলা আমার রিয়া মোলা মোলা তোমার রে দুনিয়া, মন ভাঙলে জানি ভাঙে তোমার ঘর, মন ভাঙলে জানি ভাঙে তোমার ঘর। অন্তরে অন্তরে মোলা তোমার ঘর, সে ঘরে বৈশা তুমি খেলছো আপন পর। গানটা যে পুরো মানে তোলা আছে এই জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি এটার কোনো ডিসিশন দিব না, কিন্তু আমি একটা শুধরানোর জন্য বলবো যে একটা মিড ফ্রিকোয়েন্সি সবসময় গলায় কাজ করছে আপনার, ঠিক আছে? এই মিড ফ্রিকোয়েন্সিটা কমানোর জন্য আপনাকে ওম প্র্যাকটিস করতে হবে সবসময়। যে কোনো গান গাওয়ার সময় একটা এরকম একটা ভাব আছে, কিন্তু ওইটা হৃদয় খানের সাথে যেহেতু ওই গানটার স্টাইলটাই ওইরকম, এই জন্য ওইটার সাথে খুব সুইং করছে। অন্য গানে গেলে কিন্তু এই মিড ফ্রিকোয়েন্সিটা ডিস্টার্ব করছে আপনাকে। হ্যাঁ, বুঝাইতে পারছি। এটা আপনার ভালোর জন্য নেক্সট টাইমে পুরো প্রত্যেক দিন ওম প্র্যাকটিস করবেন, মুখ বন্ধ করে নাক থেকে যত বেশি দম বের করবেন লম্বা লম্বা করে, তত বেশি এই মিড ফ্রিকোয়েন্সির এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবং আমি আমার দিক থেকে আমি ওয়েটিংয়ের জন্য আমি বলবো, এখন বাকিটা দাদা আপনাদের এইসব বিষয়। আপনার ডিসিশন ফাইনাল, আপনাকে আমরা একটা সুযোগ দিচ্ছি পরবর্তী। থ্যাংক ইউ স্যার। যদি ভালো কিছু করতে পারেন তাহলে আবার দেখা হবে। ওকে স্যার, চলে আসেন। কারণ অরিজিৎ সিং ও ফেলিয়ার হয়ে আজকে কি হতে না কোনো কিছু দে আর পৃথিবী জেনে দার তুমি শুধু আমার। এবার যদি তোমাকে বলি এক লাফে তুমি এখানে আসো, তুমি নিশ্চয়ই পারবে না, তাই না? তাহলে তোমাকে চার পাঁচ কদম পেছনে যেতে হবে, গিয়ে ওখান থেকে লাফ দিলে ওটা কমপ্লিট করতে পারবে। তুমি সামনের বছর ভালো করে শিখে আসো, ডেফিনেটলি তুমি পারবে, আমাদের দৃঢ় বিশ্বাস। আসসালামু আলাইকুম, আমি মমতা মায়া রংপুর জেলা থেকে এসেছি সাধারণ মাল্টিমিডিয়া গানে গানে সেরাতে। আমি একটি আধুনিক গান করব। গানটি গেয়েছেন শ্রদ্ধেয় কনক চাপা ম্যাম, অ্যান্ড্রু কিশোর স্যার। দুটি মনে লেগে গেছে জোড়া। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া, প্রেম এমনই তো হয়।
থ্যাংক ইউ। প্রেম না প্রেম, প্রেম একবারও প্রেম শুনিনি আমি, কিন্তু প্রত্যেকের প্রেম হয়েছে, এটা একটু পরিষ্কার করে উচ্চারণ। আর এইটার কি বলে মিষ্টতাটা আমি পাইনি, আমার কাছে একটু, হ্যাঁ এখন আপনারা বলেন, এমনি ভালো লেগেছে, ওভারঅল ভালো লেগেছে। আপনি আপনি চেষ্টা করলে কিন্তু পারবেন, ওই জন্য আমি বলবো আপনি একটি বছর শেখার চেষ্টা করুন, একটু শেখেন তাই পারবেন, ঠিক আছে? এবার যদি তোমাকে বলি এক লাফে তুমি এখানে আসো, তুমি নিশ্চয়ই পারবে না, তাই না? তাহলে তোমাকে চার পাঁচ কদম পেছনে যেতে হবে, গিয়ে ওখান থেকে লাফ দিলে ওটা কমপ্লিট করতে পারবে, পারবে? হাত পা ভাঙে ভেঙে যাওয়ার চান্সেস কিন্তু বেশি, চেষ্টা করতে হবে, চেষ্টা যদি তুমি, আর তুমি এবছর আমরা রাখতে পারছি না, তুমি সামনের বছর ভালো করে শিখে আসো, ডেফিনেটলি তুমি পারবে, আমাদের দৃঢ় বিশ্বাস। শিখতে হবে বাবু, শিখতে হবে। থ্যাংক ইউ। গণেশ শ্রীরা, গণেশ শ্রীরা।